সো আসসালামু আলাইকুম ইউটিউব জনগণ, সো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালে। সো আজকের ভিডিও টিউটোরিয়ালে আমি মেইনলি কথা বলবো একটি পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে। সো আমরা আমাদের সবার একটা অনেক বদ অভ্যেস আছে যে আমরা কম্পিউটারের পাসওয়ার্ড ভুলে যাই, আমরা বিভিন্ন রকম ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করি, আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হয়, আমরা দেখা যায় কি যে সব পাসওয়ার্ড মনে রাখাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। সো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো এরকম একটি ডেস্কটপ আপনার পাসওয়ার্ড ম্যানেজার নিয়ে, যেই সফটওয়্যারটি, যেই টুলসটি আপনার সব পাসওয়ার্ড, আপনি যে কোনো ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করুন অথবা আপনি যেখানেই যান, যেখানেই সাইন আপ করুন, যেখানে রেজিস্ট্রেশন করুন, আপনার ইনফরমেশান প্লাস আপনার পাসওয়ার্ডটি এই সফটওয়্যারটি স্টোর করে রাখবে। ওকে, সো এই সফটওয়্যারটি হেল্প করবে আপনাকে পাসওয়ার্ড মনে রাখতে, প্লাস এটি আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশান বলুন, আপনার পার্সোনাল ইনফরমেশান বলুন, সব কিছু স্টোর করে রাখে। দিস ইজ ভেরি সিকিউর। এই সফটওয়্যারটি আমি ইউজ করছি প্রায় 3 বছর ধরে। সো আমি জাস্ট এই আমি 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 আশা করছি যে এই সফটওয়্যারটি আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে আপনার পাসওয়ার্ড মনে রাখতে। সো আপনাকে আর কখনও পাসওয়ার্ড ভুলে যাওয়ার কথা চিন্তা করতে হবে না। অ্যান্ড আরেকটা জিনিস যে এই সফটওয়্যারটি আবার আপনার স্ট্রং পাসওয়ার্ডও আপনাকে জেনারেট করতে হেল্প করবে। সো অবশ্যই আমি সব কিছু নিয়ে কথা বলবো, আই উইল রিভিউ এভরিথিং অ্যাবাউট দিস সফটওয়্যার, দিস পাসওয়ার্ড ম্যানেজার। সো এই রিলেটেড ছোটো ছোটো টিপস, ট্রিক্স অ্যান্ড টেকনোলজিক্যাল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় গিভ আ লাইক অ্যান্ড অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। হ্যালো, ওয়েলকাম ব্যাক। সো আজকে আমরা বেসিক্যালি যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো, যে টুলসটি নিয়ে কথা বলবো অথবা ইউ ক্যান কল ইট এক্সটেনশনটি নিয়ে কথা বলবো, এটি হলো একটি পাসওয়ার্ড ম্যানেজার। আপনার অনলাইনে আপনি যে বিভিন্ন ওয়েবসাইটে যে সাইন আপকৃত পাসওয়ার্ডগুলি সেগুলিকে এই সফটওয়্যারটি সিকিউর করে রাখে। এবং আপনি এটির যে অটোফিল যে ফিচারটি, আপনি যদি আপনার পার্সোনাল ইনফরমেশানগুলি এই সফটওয়্যারটিতে আপনি ইম্পোর্ট করে রাখেন অথবা এই সফটওয়্যারটিতে যদি আপনার পার্সোনাল ইনফরমেশানগুলো আপনি দিয়ে রাখেন, তাহলে যে কোনো একটি ওয়েবসাইটে আপনার সাইন আপ করার সময় আপনার কোনো ইনফরমেশান নিজে নিজে ফিল আপ করতে হবে না, এই সফটওয়্যারটি থেকে অটোমেটিক আপনার সেই ইনফরমেশানগুলো ফিল আপ হয়ে যাবে। আমি সব কিছু নিয়ে কথা বলবো, আমি সব কিছুই দেখাবো। সো আমার গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, আমার সবথেকে ফেভারিট যে ভিডিও এডিটর সেই ভিডিও এডিটর নিয়ে। ইটস এ ভেরি ইজি টু ইউজ ভিডিও এডিটর। ওই ভিডিওটি যদি আপনারা মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আমি এই ভিডিও ডিসক্রিপশানে ওই ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব। ওকে, সো চলুন তাহলে আমরা ড্যাশলাইন নিয়ে কথা বলি আজকে। এই ড্যাশলাইনটি কীভাবে কাজ করে আমি জাস্ট আপনাদেরকে একটু বেসিক জাস্ট আইডিয়া দেওয়া ট্রাই করবো। ওকে, সো অনেক পাসওয়ার্ড ম্যানেজার রয়েছে আপনার অনলাইনে, আপনি এটা যার যার পার্সোনাল প্রিফারেন্স, বাট আমি লাস্ট 3 বছর ধরে আমি এই পাসওয়ার্ড ম্যানেজারটি ইউজ করছি, অনেকে লাস্ট পাস ইউজ করে থাকে। সো এই পাসওয়ার্ড দিয়ে আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশান, আপনার পাসপোর্ট, আপনার আইডেন্টিটি, আপনার পার্সোনাল নোট, আপনার পাসওয়ার্ড, এই সবগুলিকে সিকিউরলি স্টোর করে রাখে। ওকে, স্টোর করে রাখে কেন? বিকজ আপনি যেন না ভুলে যান সেগুলি, অ্যান্ড কোনো ওয়েবসাইটে কোনো ফর্ম ফিল আপ করার সময় অথবা আপনার ক্রেডিট কার্ড ইনফরমেশান দেওয়ার সময় অথবা আপনার আইডেন্টিটি দেওয়ার সময় সেগুলি যেন আপনাকে বারবার ম্যানুয়ালি টাইপ করতে না হয়, অনেক টাইম সেভ হয়ে যায় আপনার। আপনি যদি এটির ক্রোম এক্সটেনশানটি আপনি ইনস্টল করে রাখেন তাহলে এটি প্রত্যেকটি ইনফরমেশান, আপনার পার্সোনাল ইনফরমেশান থেকে শুরু করে আপনার ক্রেডিট কার্ড, আপনার পাসপোর্ট, আপনার আইডেন্টিটি সব কিছুই অটো ফিল করবে। ওকে, সো সব কিছুই অটো ফিল আপ হবে, আপনাকে ম্যানুয়ালি কিচ্ছু ফিল আপ করতে হবে না। তো সফটওয়্যারটি পেতে হলে আপনাকে আপনি গুগল সার্চ করতে পারেন ড্যাশলেইন, আমি যেটাকে ড্যাশলেইন বলি, আমি জানি না এটার মানে আপনার শুদ্ধ, আমি জানি না আপনার ইয়ে কোনটা, বাট আমি এটাকে ড্যাশলেইন বলি, হোয়াট এভার। আপনি গুগলে গিয়ে সার্চ করতে পারেন ড্যাশলেইন অথবা আপনি ভিজিট করতে পারেন www.dashlane.com। আমি এটির ইউআরএলটি আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব, সো আপনারা সেখান থেকে চেক করে নিতে পারবেন। ওকে, সো এটিতে যাওয়ার পরে আপনি ওয়েবসাইটে গিয়ে আপনার গেট ড্যাশলাইন, ইটস ফ্রি, ইটস অ্যাবসোলিউটলি ফ্রি। আপনি এটার যে ফ্রি ফিচারগুলি আপনার যেগুলি আসে, আপনি এই ফ্রি ফিচারগুলিতে নর্মালি আপনার 50টা পাসওয়ার্ড আপনি ম্যানেজ করতে পারবেন, আর অটোফিল ইউর পার্সোনাল ইনফরমেশান অন ইউর ফেভারিট ডিভাইস ফ্রি ফর লাইফ। আপনি অটোফিল যে অপশানটি, এটি একটি লাইফ সেভার, সো আপনি অটোফিল যে ফিচারটি সেটিও আপনি লাইফ টাইম ইউজ করতে পারবেন ফর ইউর অল ডিভাইস। ওকে, সো এটির সফটওয়্যারটি ফার্স্ট আপনাকে যে আপনার ডেস্কটপ যে অ্যাপ্লিকেশানটি সেটি আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে, দেন আপনাকে সাইন আপ করতে হবে, তারপরে আপনাকে ড্যাশলাইন অটোমেটিক আপনার যে ক্রোম ওয়েব স্টোর সেটিতে নিয়ে যাবে, এটির যে এক্সটেনশানটি সেটি আপনাকে আপনার ক্রমে ইনস্টল করতে হবে। সো এটির যখন আপনি ক্রোম এক্সটেনশানটাই আপনি ইনস্টল করে নেবেন, দেন ইউ অল ডান। তারপরে আপনি যে কোনো ওয়েবসাইটে আপনি সাইন আপ করার সময়, যেমন আমি জাস্ট একটু এক্সাম্পল দেখাই, আমি একটি ওয়েবসাইটে
আমি সাইন আপ করবো। দেখুন, আমি জাস্ট এখানে আমার যে পার্সোনাল ইনফরমেশানগুলি, আমার ইমেল, আমার ফোন নাম্বার, সব কিছু আমার ড্যাশলাইনে সেভ করা, ইন্টিগ্রেট করা। সো এখানে এসে আমি যখন সাইন আপ করতে যাব, তখন আমার দুটো ইমেল সেভ করা ড্যাশলাইনে। সো আমাকে ড্যাশলাইন আমাকে সাজেস্ট করছে যে তুমি কোন ইমেলটা দিয়ে এখানে সাইন আপ করবা। ওকে, সো আমি জাস্ট একটা ইমেল এখানে দিয়ে দিলাম অ্যান্ড পাসওয়ার্ড। সো আপনি এখানে আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিতে পারেন, অথবা আপনি যদি এখানে দেন জেনারেট স্ট্রং পাসওয়ার্ড, আপনার ড্যাশলাইন আপনার জন্য একটি স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করবে। হ্যাঁ, নর্মালি অনেকেই একটা স্ট্রং পাসওয়ার্ড কেমন হয়, সেটিতে ক্যারেক্টার থাকে, সেটিতে আপার কেস থাকে, সেটিতে লোয়ার কেস থাকে। সো আপনারা অনেকেই হয়তো বা জানেন। তো এইরকম একটি পাসওয়ার্ড ড্যাশলাইন আপনার জন্য অটোমেটিক জেনারেট করবে অ্যান্ড সেটিকে সিকিউরলি তার নিজস্ব যে ডাটাবেসে, সেই ডাটাবেসে সে রেখে দিবে ফর লাইফ টাইম। ওকে, সো এটিতে আপনি জেনারেট স্ট্রং পাসওয়ার্ড এটি দিতে পারেন, এটি দিয়ে আপনি সাইন আপ করতে পারেন, অথবা আপনি নিজস্ব পাসওয়ার্ড আপনার আপনার যেটা ইচ্ছা, আপনার যে পাসওয়ার্ডটি সিকিউর অ্যান্ড স্ট্রং মনে হয় সেটি দিয়েও আপনি সাইন আপ করতে পারেন। সো এখানে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনার জাস্ট অটোমেটিক সাইন আপ হয়ে যাবে অ্যান্ড এখানে আপনার একটি পপ আপ উইন্ডো একটা ওপেন হবে যে সেভ ইউর পাসওয়ার্ড টু ড্যাশলাইন। আপনি জাস্ট এখানে যখন যদি সেভ করে রাখেন, দেন ড্যাশলাইন আপনার আপনার পাসওয়ার্ডটি সিকিউরলি সেভ করে রেখে দেবে ফর লাইফ টাইম। ওকে, সো এটি হলো মেইনলি এটির ইন্টারফেস। আর আপনি দেখুন, আমার অটোফিল যে ফিচারটা নিয়ে আমরা কথা বলছিলাম, যে আপনার ফার্স্ট নেম, আপনার লাস্ট নেম, আপনার হোম অ্যাড্রেস এটসেট্রা, এগুলি কোথাও সাইন আপ করতে গেলে আমাদের বারবার টাইপ করতে হয়। সো এই টাইপ করার পেইনটা আপনাকে আর নিতে হবে না। আপনি জাস্ট ড্যাশলাইনে যদি আপনার পার্সোনাল ইনফরমেশানগুলি একবার আপনি ইম্পোর্ট করে রেখে দেন, তারপরে কোনো একটা ওয়েবসাইটে সাইন আপের সময় সেগুলি সে অটোমেটিক আপনার ইনফরমেশানগুলি ফিল আপ করে দিবে। ওকে, সো দেখুন এই পিক মান কি, আমি জাস্ট এই ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে জাস্ট একটু এক্সাম্পল দিব। সো এখানে এসে আপনি যদি ক্লিক করেন ফার্স্ট নেম এই অপশানটিতে, দেন আমি আমার যে আইডেন্টিটি অলরেডি সেভ করা রয়েছে, সো আমাকে সাজেস্ট করছে আরবাব সরকার যে আইডেন্টিটি আমার নাম। সো এটি দিয়ে আমি ফিল করলে আমার জাস্ট অটোমেটিক সেটি চলে আসছে অ্যান্ড আপনার ইমেল আবার সাজেস্ট করছে যে তুমি কোন ইমেল দিয়ে সাইন আপ করতে চাও, আমি এটি দিয়ে দিলাম অ্যান্ড পাসওয়ার্ড, এই ইমেলটা আমার অলরেডি রেজিস্টার করা, সো এটি দিয়ে দেখি। ওকে, সো এই পাসওয়ার্ড আবার জেনারেট স্ট্রং পাসওয়ার্ড, অথবা আপনি আপনার ইচ্ছে মতো পাসওয়ার্ড দিতে পারেন। ওকে, সো দেন রেজিস্টার, রেডি টু গো। সো তারপরে আবার আমার আমার একটা পপ আপ আসছে যে তুমি এই পাসওয়ার্ডটি সেভ করতে চাও কি না, দেন এখানে সেভ দিলে পাসওয়ার্ডটি এখানে সিকিউরলি সেভ হয়ে যাবে। ওকে, সো দিস ইজ দ্য বেসিক ইন্টারফেস। অ্যান্ড আমি যদি এটার আপনার ডেস্কটপ যে অ্যাপ্লিকেশনটা, সেই অ্যাপ্লিকেশনটার ড্যাশবোর্ড যদি আপনাদেরকে একটু দেখাই আমি, এটার যে ফার্স্ট যে ভল্ট সেকশনটি, আপনার এই ভল্ট সেকশনটিতে আপনার যত পাসওয়ার্ড আপনি আপনি এখানে সেভ করেছেন সেটির একটি লিস্ট চলে আসবে। আপনি এখানে ডিরেক্ট গোটো ওয়েবসাইটে কি আপনি চলে যেতে পারবেন, অথবা আপনি কপি পাসওয়ার্ড করলে আপনার ওই পাসওয়ার্ডটি আপনি দেখতে পাবেন। ওকে, সো এখানে পাসওয়ার্ড আপনার চেঞ্জার একটি অপশান রয়েছে, আপনি চাইলে ওয়ান ক্লিকে আপনি পাসওয়ার্ড এখানে চেঞ্জ করতে পারবেন সব ওয়েবসাইটের। ওকে, অ্যান্ড এখানে অ্যাড নিউ, আপনি চাইলে এখানে নিউ পাসওয়ার্ড অ্যাড করতে পারবেন। সো এই তো, দিস ইজ দ্য আপনার পাসওয়ার্ড সেকশন, আপনার পাসওয়ার্ড ম্যানেজার সেকশন এটা। আপনার সব পাসওয়ার্ডগুলি এখানে আপনি লিস্ট আকারে দেখতে পাবেন, সিকিউরলি স্টোর করা থাকবে অ্যান্ড এখানে আপনি সিকিউর নোট অ্যাড করতে পারবেন। ওকে, কিপ ট্র্যাক অফ মোর দ্যান ইউর অনলাইন পাসওয়ার্ড। সো আপনি এখানে যে আপনার সিকিউর নোটগুলি, আপনি নোটগুলিও এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। জাস্ট এখানে অ্যাড নিউ ক্লিক করলে আপনি এটা করতে পারবেন। দেন পার্সোনাল ইনফো, আপনি আপনার পার্সোনাল ইনফরমেশানগুলি এখানে সেভ করে রাখতে পারবেন, আপনার নাম, আপনার বার্থডে, আপনার ইমেল অ্যাড্রেস, এখানে মাল্টিপল ইমেল অ্যাড্রেস অ্যাড করা যায়। আপনার পার্সোনাল ইনফরমেশানে আপনি মাল্টিপল নেম ইউজ করতে পারবেন, আপনার মাল্টিপল ফোন নাম্বার ইউজ করতে পারবেন, হোম অ্যাড্রেস, আপনার কোম্পানি নেম, আপনার ওয়েবসাইট। ওকে, সো এখানে পেমেন্ট অপশানে গিয়ে আপনি আপনার পেমেন্ট যে মেথডগুলি, আপনি কোনো একটা ওয়েবসাইট অনলাইন পারচেস করার সময় যে পেমেন্ট মেথডগুলি ইউজ করে থাকেন সেগুলি ওখানে ইউজ করতে পারবেন ফর ইজি অনলাইন শপিং। ওকে, অ্যান্ড এখানে আপনার আইডি, আপনার ভোটার আইডি অথবা আপনার পাসপোর্ট আপনি এখানে ইন্টিগ্রেট করে রেখে দিতে পারবেন। সো দ্যাটস ইট। আপনার এখানে সিকিউরিটিতে আপনি আইডেন্টিটি ড্যাশবোর্ড রয়েছে, আপনি দেখতে পাবেন যে আপনার পাসওয়ার্ডের হেলথ কেমন। ওকে, সো এই তো, এটাই ছিল বেসিক ইন্টারফেস। আপনি ড্যাশলাইনের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ফর মোর ইনফরমেশান অ্যান্ড ড্যাশলাইনের ছোটো ছোটো অনেক ইউটিউব ভিডিও রয়েছে, আপনি সেগুলো চেক করে দেখতে পারেন। আপনাদের যদি কোনো হেল্প অথবা আপনাদের যদি কোনোরকম কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমি আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার দিব, সেজন্য আপনাদেরকে আমার এই ভিডিওতে কমেন্ট করতে হবে। ওকে, আর আমার আমি একটু আগেও মেনশন করলাম যে আমার গতকালকে আমি একটা ভিডিও বানিয়েছি আমার সবথেকে ফেভারিট যে ভিডিও এডিটরটি নিয়ে। আপনাদের যদি কারো ভিডিও এডিট নিয়ে কারো দুর্বলতা থাকে, অথবা আপনারা যদি নার্ভাস ফিল করেন, ইউ ক্যান গো অ্যান্ড চেক আউট দ্য ভিডিও। ওকে, সো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব। আর এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয়, গিভ আ লাইক, শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস
অ্যান্ড যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করেন। আর ফিউচারে ভিডিও পেতে হলে এই রিলেটেড ছোটো ছোটো টিপস ট্রিক্স অ্যান্ড প্রোডাক্ট রিভিউ গ্যাজেট রিভিউ এই রিলেটেড ভিডিও পেতে হলে অবশ্যই মেক শিওর আপনি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখেছেন। ওকে, সো নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।